না বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, ভুলিবে না মোরে এ জীবন গেলে, ভুলিবে না মোরে এ জীবন গেলে, যদি না পাই তোমারে আমার জীবনের তরে, যদি না পাই তোমারে আমার জীবনের তরে। সোনার জীবন অঙ্গার হইব, সোনার জীবন অঙ্গার হইব তোমার লাইগা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। ভুলতে পারো তুমি বন্ধু আমি ভুলি না হয়, ভুলতে পারো তুমি বন্ধু আমি ভুলি না হয়, মরণকালে একবার যেন, মরণকালে একবার যেন তোমার দেখা পাই, পরকালে একবার যেন তোমার দেখা পাই, যদি না পাই তোমারে আমার মরণের পরে, যদি না পাই তোমারে আমার মরণের পরে। সেদিন কিন্তু বলবই আমি, সেদিন কিন্তু বলবই আমি, প্রেম কিছুই নাই রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক 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 ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় এবং আল্লাহর অশেষ রহমতে আমি ফাতেমা অনেক ভালো আছি। ফাতেমাস ব্লগ থেকে আমি ফাতেমা আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি যে ব্লগটা আপনাদের মধ্যে শেয়ার করব, সে ব্লগটি হচ্ছে আমার বেডরুম ব্লগ। কীভাবে আমি আমার শখের বেডরুমটা গুছিয়ে রাখি সেটাই আমি আজকে আপনাদের মধ্যে শেয়ার করব। তাহলে চলুন এক পলকে আমি আমার বেডরুমটা দেখে আসি। আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খোঁজা মরি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। হ্যাঁ গাইস, আমি এক পলকে আমার বেডরুমটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আমি বেডরুম আমার বেডরুমটায় আসতে ওইদিকে একটা দরজা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দরজার পাশে আমি রেখেছি একটি গাছ, ইনডোর প্লান রেখেছি এখানে, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা গাছ রেখেছি। এরপরে রেখেছি আমি একটা বেড। আমার বেডরুমে আসলে তিনটা ডোর, একটা হচ্ছে ঢোকার জন্য দরজা, দ্বিতীয়টা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার বারান্দায় যাওয়ার জন্য একটা দরজা, আর তৃতীয় হচ্ছে যে আমার অ্যাটাচড টয়লেট রয়েছে, সেই টয়লেটের একটা দরজা, যার কারণে আমি বেডটা মাঝখানে বিছিয়েছি। এক সাইড করে বিছানো আসলে সম্ভব হয়নি, মাঝখান করে বিছিয়েছি, আমার বেডটা মাঝে রেখেছি। বেডের পাশে রেখেছি আমি একটা কর্নার টেবিল, যেটাকে বলে বেডের সাথে একটা সেলফ রয়েছে, সেই সেলফটা রেখেছি। সেই সেলফে দেখেন আমি সুন্দর করে একটা গাছ রেখেছি, মানি প্লান্ট গাছ, আর একটা শোপিস রেখেছি, আর এর উপরে রেখেছি আমি আমার একটা
ফ্যামিলি ফটো আপনারা দেখতে পাচ্ছেন। আমি এই আমার বেডরুমের এই পাশটায় একটা ওয়ার্ড্রোফ রেখেছি, ওয়ার্ড্রোফের উপরে একটা গাছ রেখেছি। আর অ্যাকচুয়ালি এই ওয়ার্ড্রোফটা আমার বাচ্চাদের কাপড় চোপড় রাখার জন্য আমি ইউজ করি, আরিফেলের একটা ওয়ার্ড্রোফ। আর আসলে অ্যাকচুয়ালি এই জায়গাটা এতটা কর্নার যে এখানে বড় কোনো ফার্নিচার আমার আসলে রাখা যাচ্ছিল না, যার কারণে আমি এই জায়গাটার কথা চিন্তা করেই এই ওয়ার্ড্রোফটা কিনেছি। এরপর আমি রেখেছি ওয়ার্ড্রোফের পাশে আমি রেখেছি একটা সিঙ্গেল সোফা, আপনারা দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল সোফা রেখেছি। সিঙ্গেল সোফা রাখার পাশে একটা টি টেবিল রেখেছি, টি টেবিলে আমি পানি রাখি, আসলে খাওয়ার জন্য পানি রাখি। আর এই পাশটায় দেখতে পাচ্ছেন আমার একটা বারান্দা রয়েছে, সরি জানালা রয়েছে, আমার জানালাটা দেখতে পাচ্ছেন। আমি এই পাশটায় আমার রুমের বেডরুমের এই পাশটায় আমি একটা ড্রেসিং টেবিল রেখেছি, ড্রেসিং টেবিলের উপরে আমি আমার প্রসাধনীগুলো সাজিয়ে রেখেছি। আসলে যখন আমার সাজুগুজু করার জন্য আমাদের নিত্য প্রয়োজনীয় যেই প্রসাধনীগুলো লাগে সেগুলো রেখেছি। এর নিচে আমি প্রসাধনী রেখেছি উপরে, আর নিচে আমি বক্স রেখেছি দুইটা। এখানে আমার অনেক কসমেটিক্স রয়েছে সেগুলো রেখেছি, আর ভিতরে যেগুলো আছে সেগুলোতে আমার অনেক জুয়েলারি রয়েছে সেগুলো রেখেছি। আর গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি টয়লেটের এই দরজার উপরে মানে বাহিরে একটি কী বলে এটাকে ডোরবেল, ডোরবেল রেখেছি। আসলে অ্যাকচুয়ালি আমার ফ্ল্যাটের সবগুলো দরজায় পর্দা লাগানো, যার কারণে আমি ডোরবেলটা কোনো দরজার পাশেই রাখতে দরজার উপরেই ঝুলাতে পারিনি। এ কারণে আমি কী করেছি, আমার প্রতিটা টয়লেটের এবং রান্নাঘরের এই দরজার উপরে আমি ডোরবেল দিয়ে গুছিয়েছি বা সাজিয়েছি। আমার কাছে ডোরবেল খুব ভালো লাগে। আর হচ্ছে যে আমি যখন আমার বারান্দার জানালা বারান্দার ঠাইটা খুলে দেই তখন বাতাসে সে ডোরবেলটা টিংটং করে শব্দ করে, সেই শব্দটা আমার আসলে অনেক ভালো লাগে। আমি আবার বলছি যে আমি যে সোফাটা রেখেছি আমার এই পাশে বেডরুমের এই পাশে যে সোফাটা রেখেছি, আসলে যখন আমরা শুয়ে থাকি অনেক সময় শুতে ভালো লাগে না, তখন আমি কী করি এখানে এসে বসে পেপার পড়িয়ে দেন চা খাই। আর হচ্ছে যখন ঘুমাই পানি পিপাসা যদি কখনো লাগে, আসলে পানি তো দাঁড়িয়ে খেতে হয় না, যার কারণে আমি যখন ঘুমাই আসলে এখানে আমি মশারি টানানো ছাড়া ঘুমাতে পারি না। মশারি টানানো থাকলে তার বসে কোথায় বসবো, যার কারণে আমি এই সোফাটা এখানে রেখেছি। এই সোফাটায় বসে আমি পানি খাই, আমার বাচ্চাদেরকেও আমি কখনো দাঁড়িয়ে পানি খেতে দেই না। আপনারাও কখনো দাঁড়িয়ে পানি খাবেন না, বসে পানি খেতে হয়, এটা সুন্নত। আর কি বলবো, এই ছিল আমার আজকের বেডরুমের ট্যুর। আশা করি আপনাদের সকলের আমার বেডরুমের ট্যুরটা ভালো লেগেছে। যদি গাইস আমার বেডরুমের ট্যুর আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আমাকে কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমি জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক প্রাণঢালা ভালোবাসা। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনেক অনুরোধ রইল, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আজ এই পর্যন্তই, খোদাহাফেজ।